আলাইকুম রহমতুল্লাহি আবরক একজন জানতে চেয়েছেন যে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে কিন্তু সেই দোয়া যদি কবুল না হয় তখন মন খারাপ করে মনে কষ্ট পেয়ে যদি বলে যে আর আল্লাহকে ডাকবো না নামাজ পড়বো না ইত্যাদি ইত্যাদি তাহলে কি তার কি শাস্তি হতে পারে প্রথম কথা হলো এটা ঠিক নয় ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হলো না বা দীর্ঘদিন ধরে দোয়া করলো না দোয়া কবুল হলো না তাই বলে এভাবে মন খারাপ করে কষ্ট পেতে হবে এরকম মন্তব্য করতে হবে এটা মোটেই ঠিক নয় এটা চরম অন্যায় হয়েছে যে যদি কেউ এই কাজটি করে তাকে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে একজন অনুতপ্ত হতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তওবা করতে হবে দ্বিতীয় কথা হল যে আমরা অনেকেইভাবে দোয়া করি আল্লাহর কাছে কোনো কিছু চাই বিপদে আপদে প্রয়োজনে কিন্তু হয়তো সঙ্গে সঙ্গে কবুল হয় না সেজন্য অধৈর্য হয়ে যায় কিন্তু ঠিক নয় আসলে হাদিসে এসেছে যখন কোনো বান্দা আল্লাহর কাছে দু তুলে দোয়া করে তখন সেই হাত দুটিকে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তার মানে খালি হাতে ফিরিয়ে দেন না খালি হাতে ফিরিয়ে দেন না আল্লাহ কোনো না তাকে দেনি যেমন আমরা যখন দোয়া করি আল্লাহর কাছে তখন হয়তো ওই দোয়াটি কবুল হলো না বুঝতে পারলাম কিন্তু এই দোয়ার বিনিময়ে এই দোয়ার বদৌলতে হতে পারে আল্লাহ তার থেকে অনেক বড় ধরনের কোনো বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন এটা একটা ফল দোয়ার হয়তো সেই দোয়া কবুল হলো না কিন্তু এর বদৌলতের বিনমা আল্লাহ করবেন তাকে অনেক বড় কোনো বিপদ আপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন এক দুই নম্বর কথা হলো যে এই দোয়াটি আল্লাহ কবুল করে তার সাথে অন্য কোনো আল্লাহ তার জন্য কবুল করে রেখেছেন তার সাথে ভালো কিছু আল্লাহ তার জন্য কবুল করে রেখেছেন দুই তিন নম্বর হলো তার এই দোয়াটি আল্লাহ হয়তো তৎক্ষণাৎ কবুল করলেন না কিন্তু এটি তার সঞ্চয় হয়ে থেকে গেল এই দোয়ার বিনিময় আল্লাহ তাকে উত্তম কোনো কিছু দান করবেন পরবর্তীতে পরকালে ইনশাল্লাহ তাই দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল না হলেও সেটা বৃথা যায় না এর কোনো কোনো না কোনো ফল আমরা পাবো ইনশাল্লাহ আল্লাহর কাছে আল্লাহ দান করবেন আমাদেরকে তাই দোয়া করে আমরা অধৈর্য না হয়ে আল্লাহকে সবুর করব ইনশাল্লাহ আর নিঃসন্দেহে তাতে কল্যাণ আছে আল্লাহ আমাদের সবাইকেই সঠিক বুঝ দান করুক এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করার তরফ দান করুক যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ থেকে রক্ষা করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ